ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان الذي

অনেক ভাই সিয়াম পালন করে ইফতারের পরবিড়ি সিগারেট বা ধূমপান করেন তাদের সিয়াম হবে কি হবে না তা সে সম্পর্কে তিনি জানতে চেয়েছে তাহলে আহামদুলিল্লাহ সাল্তাস সাল্লাম আলাসাল্লাহ সম্মানিত ভাই সিয়াম বা রোজা আপনাকে আমাকে এসেছে তা কুয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহজি না আমান হে ইমানদারগণ কুথিবা আর ই কোনো সিয়াম তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে কেমন কুতিভা আল আল্লাহজি নামে মোকাব্লি কম যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল কেন লাল লেখুম যাতে করে তুমি তাকোয়া অর্জন করতে পারো আর তাকোয়া কাকে বলে তাকোয়া বলা হয় যে এমতেসাল আওয়ামের লা ওয়াস্তিনাবউ যে আলা আরবুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন সেগুলি ফলো করা যে কাজগুলি নিষেধ করেছেন তা বর্জন করা এটাই হলো তাকুয়া যে সমস্ত ভাইয়েরা সিয়াম সাধনা করলেন সারা দিন সে যাবতীয় পাপের কাছ থেকে দূরে থাকলেন এমন কি কিছু হালাল কাজ যেমন স্বামী স্ত্রী মিলামেশা করা হালাল খাওয়া হালাল পান করা হালাল এইগুলি থেকেও দিনের বেলায় বিরত থাকলেন অথচ সেই লোকটি এই তাকুয়া কতটুকু অর্জন করলেন যদি সে ইফতার করার পর আবার ধূমপানে জড়িয়ে গেলেন তাহলে কতটুকু তার তাকুয়া হলো কতটুকু সে আল্লাহরকে ভয় করলেন কি ট্রেনিংটা সে নিলেন কাজে সম্মানিত বন্ধুগণ ধূমপান যারা করেন তাদেরকে ট্রেনিং নেওয়ার এটা একটা মুখ্যম সময় যেহেতু আপনি প্রায় এই দশ বারো তেরো চোদ্দ ঘন্টা আপনি বিরত থাকলেন যাবতীয় খানা পিনা থেকে এমন কি ধূমপান করা থেকে যদি আপনি দিনের বেলায় বিরত থাকতে পারেন তাহলে নিশ্চয় রোজা ভঙ্গ করার পরেও আপনি রাতের বেলায়ও তা থেকে দূরে থাকতে পারবেন কারণ ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান করা হারাম অনেক ভাই বলেন যে ধূমপান করা মাকরু যে সমস্ত হুজুররা এই কথা বলেন যে ধূমপান মাকরু তাদেরকে প্রশ্ন করুন আচ্ছা যদি মাকরু হয় মাকরু মানে কি যেটা অপছন্দনীয় করলেও কোনো অসুবিধা নাই তাই না তাহলে কেউ যদি রমজান মাসে রোজা থাকেন রোজা থেকে ওই সমস্ত হুজুররা কি বলবেন এখন যেহেতু তা মাকরু তাহলে আমি দিনের বেলায় ধূমপান করব কোনো সমস্যা নাই কোনো হুজুর বা কোনো আমাদের গ্রামের আলেম ওলামা বলেন বা শহরের আলেম ওলামাই যাই বলেন না কেন তারা কি এই ফতোয়া দেবেন যে না রোজা থেকে আপনি ধূমপান করতে পারবেন যেহেতু এটা মাকরু তাহলে তার ফতোয়া অনুযায়ী তো এটা ব্যবহার করা শেষ অথচ এটা হারাম ধূমপান করা হারাম এটা কুরআনুল কেরিম স্পষ্ট অনেক দলিল দ্বারা প্রমাণিত সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনাকে আমাকে হালাল খেতে বলেছেন হারামকে বর্জন করতে বলেছেন আল্লাহ বলেন ওয়াহাল্লু লাহুমুত তাইয়বাত ওয়িহাল্লিম আলাইহিমুল খাবইস সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল হ্যাঁ হ্যাঁ হালাল করতে বলেছেন এবং অপবিত্র বা খারাপ বস্তুগুলিকে তিনি হারাম করতেন কার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তিনি এই মানুষদেরকে এইগুলি জানিয়ে দিতেন যে এইগুলি হালাল এইগুলি হারাম এবং কোরআনুল করিমে অনেক জায়গায় আল্লাহ রব্বুল এই ধূমপান করতে নিষেধ করেছেন আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন যেমন সুর আনিসার উনত্রিশ নম্বর আয়তে একটা বলতেছেন যে ওলা তুলকু বেআ কুমিল্লা তাহলুকা হ্যাঁ সৌরা হ্যাঁ হ্যাঁ সরি সুরা বাকারার একশো পঁচানব্বই নম্বরে বস্তুন ওয়ালাতুল কবি আইদু হুমল্যাতা তালুকা তোমরা নিজের জীবনটাকে হ্যাঁ স্বীয় হাস্ত দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজ হাতে নিজেই তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না তার যে ব্যক্তি ধূমপান করে সে কি নিজ হাত দিয়ে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিলো না হ্যাঁ আর শুনেনিস উনত্রিশ নম্বরে যেটা একটু আগে বললাম যে আল্লাহ বলছেন ওলা হ্যাঁ ওয়ালা তা কতুলু হ্যাঁ তোমরা তোমরাদের জীবন দে জীবনটাকে হত্যা করিও না তাই এটা নিজের জীবনটাকে হত্যা করার সমান নিজের হাত দিয়ে ধ্বংসের দিকে ধাবিত করার সমান এই জন্য আল্লাহর বিশেষজন লা দর তুমি নিজেরও ক্ষতি সাধন করবে না অপরেরও ক্ষতি করবে না দেখবেন যে ধূমপান করে নিজেরও ক্ষতি করে এবং তার ধোয়ার মাধ্যমে অপরেরও কি হয় ক্ষতি হয় এজন্য ধূমপানের অনেক অপকারিতা রয়েছে হ্যাঁ এক নম্বর কথা যে আপনি অপরের ক্ষতি করলেন ধূমপানের মাধ্যমে আর মেডিকেল সায়েন্স থেকে যেটা পরীক্ষিত সেটা জানা গেছে যে ধূমপানের মাধ্যমে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়ে থাকে এর ফলে হ্যাঁ ওই লোকটা ওই মানে ক্রমে ক্রমশই সে মৃত্যুর দিকে মানে ধাবিত হতে থাকে এবং এই কারণেই সে নিজে নিজেকে ধ্বংস করে ফেলে অথচ আল্লাহ রব্বুল আলমিন এটা নিষেধ করেছেন ধূমপান ধূমপানের মাধ্যমে আপনার আর্থিক ক্ষতি সাধন হয়ে থাকে আপনার অনেক অর্থ চলে যেতে পারে এবং আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল্লাম বলেছেন যে ইন আল্লাহ হারামা আলী কুমিজা আতুল মাল আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মালের ক্ষতি সাধন করা হারাম করেছেন যেটা সহি বুহারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে অনুরূপ ভাবে এটা এক ধরনের নেশা আর এই নেশা ইসলামে হারাম আল্লাহ হারাম হ্যাঁ যে যদি কোনো বস্তুর বেশি পরিমাণ পান করলে নেশাগ্রস্ত হয় তার সামান্য পরিমাণ পান করাটাও কি হ্যাঁ এটাও এক ধরনের নেশা এই ধূমপানের মাধ্যমে দেখবেন অনেক মানুষ তাদের স্বাস্থ্যের ক্ষতি সাধন হয়ে থাকে যেটা মানে অপূরণীয় ধূমপানে অধিক হারে পাশ মানে পান করার ধূমপান করার কারণে মানুষের শ্বাসকষ্টের রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন এই ধূমপানের মাধ্যমে অনেক মানুষের হ্যাঁ চোখের সমস্যায় তারা ভুগতে পারেন চোখের সমস্যা দেখা দিতে পারে ধূমপানের কারণে মানুষের মূত্রথলির রোগ দেখা দিতে পারে ধূমপানের কারণে এই তামাক জামাক দ্রব্য ব্যবহার করার কারণে মানুষের স্নায়ুবিক দুর্বলতা তারা ভুগতে পারে এইগুলি তাদের রোগ দেখা দিতে পারে ধূমপানের কারণে অনেক মানুষের হৃদ সৃষ্টি হতে পারে তাদের আক্রান্ত হয়ে যেতে পারে ধূমপানের কারণে মানুষের ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে ধূমপানে এই সমস্ত কারণে তাদের পাকস্থলী এবং গাল তারপর মুখ দাঁত ইত্যাদি জটিল রোগে তারা ভুগতে থাকে কাজেই আসুন এই ধূমপানের মাধ্যমে মানুষ যে সমস্ত এই ধোঁয়াগুলি নিজেদের ভেতরে ঢুকিয়ে বিভিন্ন ধরনের নিকোটিন অক্সাইড ইত্যাদি এই সমস্ত এই অল অলমজাত জড়িত পদার্থের মাধ্যমে নিজেদের জীবনের ক্ষতি সাধন করে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিকজন আমাদের সবাইকে দান করা আমিন ওসাল নবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ